সীমান্ত সুরক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখলেও কোন কোন বিওপির একাংশ বিএসএফ জওয়ানরা সীমান্তে গরু সহ অন্যান্য পাচার রুখতে সীমান্ত এলাকার মানুষের বাড়িঘরে গিয়ে হামলা হুজ্জতি চালাচ্ছে। বুধবার রাতে বিশালগড় মহকুমার মধুপুর থানাধীন অরবিন্দনগর এলাকায় গ্রামবাসীরা কামথানা বিওপির একাংশ বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। বিএসএফ জওয়ানদের এই ধরনের হামলার ঘটনায় সংশ্লিষ্ট গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। গরু পাচার রুখতে যখন তখন সীমান্তবর্তী এলাকার মানুষের বাড়িঘরে গিয়ে বিএসএফ জওয়ানরা হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা বুধবার সন্ধ্যা রাতে বিশালগড়ের মধুপুর থানার অন্তর্গত অরবিন্দনগর এলাকায়। জানা গেছে, অরবিন্দনগরের অনতি দূরেই রয়েছে বিএসএফ এর কামথানা বিওপি। এই কামথানা বিওপির একাংশ বিএসএফ জওয়ান বুধবার রাতে অরবিন্দনগর এলাকার তিন চারটি বাড়িতে গিয়ে হামলা চালায়। বিএসএফ এর অভিযোগ, সংশ্লিষ্ট বাড়িগুলোতে সীমান্তের ওপারে পাচারের উদ্দেশ্যে গরু রাখা আছে। পুরুষ লোকেদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বিএসএফ জওয়ানরা বাড়ি ঘরে গিয়ে মহিলাদের বিভিন্ন রকমের হুমকি ও ভয় দেখিয়ে তাদের গৃহপালিত গরুগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে। অরবিন্দনগর এলাকার এক মহিলা জানান, বুধবার রাতে ওনার স্বামী বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে বিএসএফ জওয়ানরা তার ঘরে প্রবেশ করে এবং তাদের গৃহপালিত গরুগুলো ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা বলে অবাধ্য গরু আমরা প্রচার করি, আমরা তো অবাধ্য গরু আমরা আনি না, নাই তারা পাইছেও না, তারা কোন ইনফরমেশনে তারা আইয়ে তারা জানে। অরবিন্দনগর এলাকায় আরো এক মহিলা এমনই অভিযোগ জানিয়ে বলেন, এই নিয়ে তিন চারবার বিএসএফ জওয়ানরা এই ধরনের ঘটনা ঘটায়। বিএসএফ এর এই ধরনের অতর্কিত হামলায় বাড়িঘরে স্কুল পড়ুয়ারা ভয়ে পড়াশোনা পর্যন্ত করতে পারে না বলে জানান তিনি। আমার আইয়া সেটা ইয়া গড়দুয়ার বিএসএফ আইয়া সেটা ইয়া বাংসুর করছে, আমার দেখা দিয়ে ভালা দিছে, আমার গরু দুইটা আছে, দুটা গরু লইয়ে যে গিতে উপর দিছে। এরপরে ধর আপনি স্যার আমার গরু নেন কিরা, তাদের আপনি জানেন তো জান জান কইয়া দেখা দিয়ে আলাইয়া গড়দুয়ার ইয়া করে লাইছে। এই জায়গাটার নাম কি? অরবিন্দনগর। এরকম কি তারা আরো অনেক আরো আইছে? আরো আইছে, এ কয়েকবারে আইছে। আইয়া আইয়া বাচ্চা কাটা লেখাপড়া করতো আর চিল্লা ভালো লাগিয়া সন্ধ্যার টাইমে এই অবস্থা, পুরুষ লোক থাকে না বাড়ি, তারার কাছে বলে ইনফরমেশন আছে ডেলি। এলাকার এক বৃদ্ধ জানান, বুধবার রাতে অরবিন্দনগর এলাকার তিন চারটি বাড়িঘরে বিএসএফ জওয়ানরা এই ধরনের হামলা চালায়। তিনি আরও জানান, বিএসএফ জওয়ানদের এই ধরনের হামলা ও লুটপাটের ঘটনা সংশ্লিষ্ট থানায় জানানো হলে থানা বাবুরা বিষয়টি এড়িয়ে চলেন। ক্যাম্পের বিএসএফ এই বাড়িঘর লুটপাট করছে, বেড়াঘুরি ভাঙছে, শেয়ার ভাঙছে, গরু নিয়ে ফোঁদ দিছে, এরপর আমরা দড়ি দিয়ে বেরিয়ে চাই টাইনা সিরা তো গরু রাখছি। আছে কদিন যাবত তারা এরকম করতেছে? আরো দুই তিনবার করে গেছে তারা বাড়ি করে। তো সে ব্যাপারে আপনারা থানায় কোনো অভিযোগ করছিলেন? থানাগুলো বিসিবি করলে আমরা কোনো আমরা কি করাম? আমরা এই জায়গাটার নাম কি? অরবিন্দনগর। আজকে কি করছে? আজকে ওই বেড়াগুড়ি ভাঙছে, গেট ভাঙছে, শেয়ার ভাঙছে, গরু নিতে হয়েছে। এই এলাকার এই পর্যন্ত কয়টা বাড়ি ঘর ভাঙচুর করছে আজকে? আজকে তিনটা। মধুপুর থানাধীন অরবিন্দনগর এলাকায় কামথানা বিওপির একাংশ বিএসএফ জওয়ানদের সাধারণ মানুষের বাড়িঘরে হামলার ঘটনায় গ্রামবাসীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামবাসীরা বিষয়টি পঞ্চায়েত প্রধানকে জানান। বিএসএফ জওয়ানদের এই ধরনের বারবারন্তের ঘটনা রোধে প্রশাসনের সুষ্ঠু পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে প্রশাসন কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভাঙ্গা।